উমাইয়া তুমি তো কাফেরদের লিডার, অনেক বড় নেতা, তুমি কোন একটা বিহিত করো, ব্যবস্থা করো, অবশ্যই বেলালকে পাকড়াও করতে হবে, কারণ বেলাল তোমার কবজায় তোমার হাতে আছে, বেলালের দায়িত্ব বর্তমানে তোমার হাতে রয়েছে। তো উমাইয়া ডাক দিয়ে বলে আজকে বেলালের একদিন কি আমার একদিন, বেলাল কাজকে দুইটা অপশন দেব, হয় ইমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবি, না হয় ইমান বাদ দিয়ে আমি মালিকের কদমের মধ্যে থাকবি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বেলালকে বাদ দাও, শত শত কাফের দাঁড়ানো, বিচার হচ্ছে বেলাল, রাসূলুল্লাহর পক্ষে কথা বলার কারণে, নবীর কলমা পড়ার কারণে বেলাল কাছে বিচারের কাছে দাঁড়াতে হয়েছে। এক পাশে মক্কার কাফেররা বসে আছে, আর এক পাশে বেলালকে হাত পা বেঁধে আনা হয়েছে। কাফেররা সবাই অভিযোগ দিচ্ছে, রে উমাইয়া তোমার গোলাম মুহাম্মদের কলমা গ্রহণ করেছে, নবীর কলমা পড়ে ইমানের দাবিদার তিনি করছে, তাকে আবার তুমি কি করবা করো। তো বেঈমান কাফেরদের সরদার উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল অপশন দিলাম দুইটা, হয়তো জীবন নিয়ে তোমার মালিক উমাইয়ার কলমে থাকবা, নাইলে দুনিয়ার জমিন থেকে ইমান নামক শব্দ দিয়ে তোমাকে বিদায় করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সে জায়গায় আপনি একবার আপনাকে দাঁড় করান, আপনি যদি হতেন আপনি বলতেন আমার মালিক লাগবে না, নবী লাগবে না, আমি জানে বাঁচতে চাই, জান নিয়ে দুনিয়াতে থাকতে চাই, আপনি বলতেন সেই কথা। বেলাল বলে মালিক তুমি আমাকে আরবের বাজার থেকে টাকা দিয়ে ক্রয় করে নিয়েছ, আমার জিসিমের মালিক তুমি বনে গেছো, কিন্তু আমার ভিতর একটা যে আল্লাহর দেয়া রূহ আছে, ওই রূহের মালিক আল্লাহ, আমি ওই আল্লাহর জন্য আমার নবীর জন্য আমার এই উপরের কাবার কথা জিসিমটা হাজার বার কোরবান করতে রাজি আছি। জোরে বলেন সুবহান। এই মালিক তুমি আমার জিসিমের মালিক, কিন্তু আমার রূহের মালিক হচ্ছে একজন আল্লাহ, ওই খোদার জন্য জিসিম আমি কোরবান করতে রাজি আছি। উমাইয়া তোমার বলয়ে জানা নাই, যে সময়ে রাসূলা আরবের কদমে আমি হাত দিয়ে ইসলামটা কবুল করে নিলাম, সেই দিন আমার জান কানা মুস্তাফার কদমে দিয়ে এসেছি। আরে সেদিন তো জান দিয়ে দিয়েছি, জান সেদিন দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছি, প্রতিশ্রুতি গ্রহণ করেছি, যে নবীর কদমে এসে কলমা পড়ে ইমান আনলাম, এই কলমাকে হেফাজতের জন্য যদি আমি বেলালের জান কোনদিন নবীর প্রয়োজন হয়, ওয়াল্লাহি আমি বেলাল নবীর কদমে জান কোরবান করতে রাজি আছি। জোরে বলেন না সুবহান। আজ আমরা জান কোরবান নই, সাত কোরবান করতে প্রস্তুত নই, ঠিক নেবে ঠিক বলেন না, আমরা তো পাঁচ টাকাও সাত কোরবান করতে পারতেছি না ইমানের হেফাজতের জন্য, ঠিক নেবে ঠিক। তালয় আসছে, বিয়ে আসছে, ওয়াবি এলাকার নেই তো বিয়ে দিয়ন, বিয়ে আয় আরেক বিয়ের ডাক দিয়ে খাতুনগঞ্জ, তো বিয়ে এই না সরো না একখানা আন্দুর কিল্লা যায় মুরত তু গো সা হায়, ঠিক নেবে ঠিক। বিয়ে নয় তুই বাইরে বিয়ের দাঁড়িয়ে দূর মাশা আল্লাহ, বিয়ের দাঁড়ি অন্যলে বাড়ি আন্দুর কিল্লা মুরত যায় সাহার ফাঁকে ফাঁকে হত হর আস্তে আস্তে তো বিয়ে হিসাব কত হবি, এই নবী দুনিয়াতে আসছে বহুত বড় মহান ব্যক্তি, নবী হতে আরো বাজার গুজি, নবী বাজার গুজি, আরো দুনিয়াদারি গুজি, নবীও দুনিয়াদারি গুজি, আরো নামাজ সুরি, নবীও নামাজ সুরে, বেগিন নবী এক কথাই নবী তুন ফুয়া আছে না আর তুন ফুয়া, ওই নবীও বিয়ের সাথী গুজি আরো গুজি, নবী বা আর ডুলেন আরো জোরে বলেন না। তো বিয়াই হ্যাঁ বলে নাই মাতা নাচতে দেরি, ইমান বলা আমি তোর ভিতর নাই, কারণ ইমান পবিত্র, ইমান হক, ইমান হকের ভিতর থাকে, ইমান যেমন পবিত্র ইমানের স্থান নেই পবিত্র ব্যক্তির ভিতরে, মাতা যেই টাইমে নেড়ে দিয়েছে ইমান বলে টাটা গুড বাই, তোর সাথে আমার কোন সম্পর্ক আছে কথা বল না আছে,
তো ঈমান যাইতে হাজার কথা লাগে না একটাই এই সার কাফে আমরা ঈমান দি দিছি সার কাফে আচ্ছা হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা চাচা অফার দিয়েছে তোরে আমার সসম পদের সমস্ত মালিকানা তোর হাতে দেব কারণ আমার একটা ছেলে নাই যদিও বা তোর বাপ গরিব ছিল তোর বাপের আপন ভাই আমি আরবের শ্রেষ্ঠ একজন ধনী তোর বাবা তোর ছোট বেলায় ইন্তেকাল করেছে তোর আমি সোনার সামস মুখে দিয়ে বড় করছি কারণ আমার একটা ছেলে নাই এজন্য তো যখন কলমা পড়েছে এটা খবর পেয়েছেন চাচা বলে হয়তো মুহাম্মদের কলমা চাক নাইলে আমাদেরকে ছেড়ে দে মাও একই কথা আত্মীয় স্বজন সবাই একই কথা তার অভিভাবক চাচাও বলছে আমার ইন্তেকালের পর এই সমস্ত সম্পদের মালিকানা তোর হাতে দিব এবার তুই সিদ্ধান্ত নে আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে এই চাচা নবী কে কোনো দেখি নাই কিন্তু নবীর প্রেমে আমার কাছে দুনিয়ার মহামায়াটা কেমন জানি তুচ্ছ মনে হচ্ছে চাচা গুড বাই তোমাদেরকে দিলাম তোমাদের সম্পদকে গুড বাই দিলাম তোমাদের সম্পর্ককে গুড বাই দিলাম মাকে গুড বাই দিতে রাজি আছি কিন্তু নবীকে ছাড়তে রাজি না ইমানকে জলাঞ্জলি দিয়েছেন আরে ভাই কথা বলেন এরপরে চাচা বলে ঠিক আছে তাহলে কাফর কুলি ফেলা কাফর কাফর কুলে ফেল ওয়াল্লাহি নবী সাহেব আব্দুল্লাহ সমস্ত কাপড় কুলে দিয়েছে মা দেখে ছেলে অলঙ্গ কোনো পরে না কাপড় নাই মা বলে দুইটা কাপড় আমি দেব কয়টা দুইটা চাদর পরে দিব আজ যেই দুই চাদর নিয়ে মায়ের দাবি থেকে সামনে তো সরি যাবি আজকে আজকের বর্তে তুই আর মা বলে ডাক দিবি না দেখা হলে কথা বলবি না তোর সাথে মায়ের সম্পর্ক দুই কাপড় আমি আজকে বিদায় দিয়ে দিলাম যা আমার সামনে থেকে কলমা শরীফ নিয়ে নবীর কদমে চলে যা মায়ের দাবি নিয়ে কোনোদিন সামনে দাঁড়াবি না তখন আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা আমার তোমাকে লাগবে না আমার নবী লাগবে ঈমান নষ্ট করেছেন নষ্ট করেছেন আজ আমরা কি করছি তো সাইয়্যিদিনা বেলাল হাবশি মালিক বলেছে দুইটা অফার একটা কলমা চার নাইলে জীবন ছাড় হয়তো কলমা ছেড়ে দিবি নাইলে জীবন দিয়ে দিবি হয়তো কলমা দিয়ে দিবি নতবা জীবন দিবি দুইটা অপশন কোনটা চয়েস বলেন মালিক রে তুমি তো বোধহয় জানো না যেদিন নবীকে দেখেছি জীবনটা সেদিন নবীর কদমে দিয়ে এসেছি তুমি যদি আমাকে সুযোগ করে দিলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা যার আর কোনো আমার কিছু করার নাই কারণ এ জান তো মুস্তাফার জন্য এ জান তো মুস্তাফার জন্য মাল তো মুস্তাফার জন্য বদন তো মুস্তাফার জন্য জিসিম তো মুস্তাফার জন্য আরে মুসলমান তিনি কোন নবী বলে তিনি ওই নবী যাকে দেখে বেরার হাবশি গোলাম থেকে আরবের জমিনের শ্রেষ্ঠত্ব একজন ব্যক্তির মাকামাত পেয়েছে আল্লাহু আকবার আমার ভাইরা বেরাল বলে এবার আমি বললাম জীবন দেব কিন্তু ঈমান দিতে পারবো না তো মাইয়া ডাক দিয়ে বলে বেলালকে তোমরা আঘাত করো সাইয়্যিদিনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বন্ধ পা বন্ধ মরুভূমির উত্তপ্তা বালির উপর তাকে চিৎ করে শোয়াইলেন রে মুসলমান গরমের দিনে আমাদের বাড়ির চার দেওয়ালের ভিতর থাকতে অসহ্য হয়ে যায় আমরা বলি আমার পরাণ যাই 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 মনে হয় গরমের ছড়ে আমরা মরে যাব বলে কি বলি না আরে জোরে বলেন আরে ওই টাইমে যদি আপনাকে বাইরে কেউ দাঁত করায় রাখে কেমন লাগবে বাবা খন্ডিলে রাইলো সৈদ বসে মেসে গরম মাঝে যাইতে গরম সাত গরম হয়ে যায় ভিতরে তাই নারো নেন টাইমে যদি সাগর দ্বিতীয় করাইতে কেন লাগবো গম করি আরাম লাগবো যেন নাববো খন্ডিলে আরাম লাগবো দে মনে হবে গরমে গাছ আমরা জুড়ি ফরি যার তো সেই সময় এরকম আমাদের স্থলভাগের অবস্থা এবার মরুভূমি যেখানে কোনো গাছপালা নাই যেখানে কোনো অক্সিজেন দেওয়ার সিস্টেম নাই ওই জায়গায় কেমন হবে
বলে যারা গিয়েছেন তারা জানে, আমি দেখেছি ভিডিওতে, আমি দেখেছি আমাদের প্রবাসী ভাইয়েরা রাস্তার উপর ডিম বেজে সিদ্ধ করে খেয়েছে। রাস্তায় গরম গিয়ে দি ডিম ডালি দিবে 30 সেকেন্ডে সিদ্ধ গি, 30 সেকেন্ডে উইদাউট আগুন, উইদাউট গ্যাস মাসিস, কোনো কিছু দরকার নয়। রাস্তার উপর ডিম ডালি দিবে সিদ্ধ গে এন্ডিল্লা গরম হতক্ষণ ঠিক নেবে ঠিক। ওই ধরনের গরমে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে তাকে মরুভূমির উপর ছেড়ে দিলেন, মরুভূমির উপর ছেড়ে দিলেন। এবার তাকে শোয়ালেন, চিৎ করে শোয়ালেন, সিনার উপর একটা পাথর দিয়েছে তার উপর বলে একজনকে আঘাত করতে থাকো, আঘাত করতে থাকো। এই মুসলমান সেদিন বেলাল হাবশী যখন তার সিনাতে পাথর দিয়ে আঘাত করার পর তার জবান থেকে কলমা সরাইতে পারছে না, অমনি টাইমে এক বেঈমান সেই পাথরের উপর দাঁড়িয়ে উপর দিক দিয়ে পেশাব দিয়ে দিয়ে তার দম যখন বন্ধ করে দিচ্ছে, খোদা কি কসম বেলাল বলে ওই টাইমেও আমার জবানে এলান ছিল আহাদ আহাদ আহাদ। এই কাফেররা জবান থেকে ঈমান বের করতে পারবি না। কেন বলবো, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, ধরে বলেন না সব। আর আজকে আমরা 2 টাকায় দিয়ে দিচ্ছি সেই ইমানকে, বলে এতে শেষ না, এরপরও করেছে বলে হ্যাঁ কি করছে, বলে বেড়ালের সমস্ত জিব্বা সহ পুরো শরীরকে একটা গাছের ইমান দেই নাই, তারপর বেলাল ইমান দেই নাই। এরপরে সাইদিনা বেলাল হাবশী সমস্ত শরীর উলঙ্গ করে গলার মধ্যে রশি লাগিয়ে, কি লাগিয়ে, রশি লাগিয়ে 40 হাত মতান্তরে 60 হাত উটের চুলের রশি লাগিয়ে তাকে আরবের জমিনের বকাটে ছেলেদের হাতে তুলে দেয়া হয়েছে। এবার ছোট বাচ্চারা তাকে পাথর মারছে, ঢিল মারছে, তাকে চেঁচড়িয়ে চেঁচড়িয়ে টানা হেসরা করে করে এক মরুভূমির পাহাড় থেকে আরেক পাহাড়ে, আরেক পাহাড় থেকে এই পাহাড়ে এভাবে লাঞ্ছিত করা হয়েছে। বেলাল বলে তারপরও আমি কলমা ছাড়ি নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ, বলে এতে শেষ, বলেন না তো আরো কষ্ট দিয়েছেন হ্যাঁ, বলে কি, বলে যখন এগুলা তার দিনের চিত্র, এগুলা দিনে তো রাতের বেলায়ও হযরত বেলাল হাবশীকে ঘরের ভিতর উলঙ্গ করে পিলারের সাথে বেঁধে এইভাবে তার সমস্ত শরীরে আঘাত করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামের বর্ণনা যে সাইয়েদিনা বেলাল হাবশীকে যখন আঘাত করা হতো তিনি বেহুশ হয়ে যাইত, তারপর মাথায় পানি দিত, হুঁশ ফিরে আসতো, এরপর আবার আঘাত, আবার বেহুশ, আবার মাথায় পানি দিয়ে হুঁশ করা হতো, আবার পরক্ষণে আঘাত করা স্টার্ট করা হতো। এইভাবে সারা রাত সাইয়েদিনা বেলাল হাবশীকে আঘাত করা হয়েছে। কলমা দিয়েছেন, ইমান দিয়েছেন, কথা বলেন ইমান দিয়েছেন। এক হাদিসের মধ্যে এসেছেন নবীর গোলাম বেলাল হাবশীকে যখন আঘাতের মাত্রা বাড়াই দেয়া হলো তখন তিনি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে তিনি চিৎকার মারা আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে নবীর সাহাবীরা আমান নবীকে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ গোলাম আপনার বেলাল তাকে তো মেরে ফেলা হচ্ছে, রাসূল আমাদের ভাইকে কি আমাদের সামনে মেরে ফেলা হবে, আর আমরা কিছু বলার ক্ষমতা রাখবো না। তা রাসূল ডাক দিয়ে বলে আজ নবী তোমাদেরকে বলছে যিনি বেলালকে আমার হাতে এনে দিতে পারবে আজাদ করে জান্নাত আমি তাকে দিয়ে দেবো। নবীর এক গোলামকে বাঁচাতে আরেক গোলাম উঠে গেলেন, সাইয়েদিনা সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আজ বেলালকে বাঁচাতে আমি গেলাম, কথা দিচ্ছি বেলালকে আজাদ না করে আপনার সামনে চেহারা আমারটা আমি ওপেন করব না, প্রদর্শন করব না। চলে গেলেন, চলে গেলেন ওমাইয়া, সম্ভব না এটা, আর মারা যাবে না আমার ভাই, তো বলে আমার গোলাম, তোমার ভাই হলে কি হয়েছে, গোলাম তো আমার, খাওয়াই আমি, পরাই আমি, থাকে আমার ঘরে। তো
আমার গোলামি না করে মুহাম্মদের গোলামি করবে এটা কেমনে মেনে নিব? বলে সমস্যা নাই, ডিলে চলে আসো, ডিলে চলে আসো। বলে আমার একটা কাছে, আমার কাছে একটা ইহুদি গোলাম অনেক সুন্দর মেয়ে আছে, তাকে আমি তোমার হাতে তুলে দেব, তুমি আমার ভাইটাকে আমার হাতে তুলে দাও। ওমাইয়া বলে শুধু এতে দিলে কাজ হইতো না, আরো দাও। তো সেই সময়ের বিরাট একটা অ্যামাউন্ট, কেউ কেউ বলেছেন যেই দামে কিনেছে তার দশ গুণ দাম দিয়েছে, যেই দামে বেলালকে কেনা হয়েছে তার দশ গুণ দাম দিয়ে সিদ্দিক আকবর কিনে নিয়েছেন। কেনার পরে নবীর কদমে নিয়ে গেলেন, আজাদ করে দিলেন। আমার নবী বলে বেলাল আজ থেকে কারো গোলামি তোমার করতে হবে না, কোন উমাইয়ার গোলামি তোমার করতে হবে না, সিদ্দিক আকবর তোমাকে কিনে এনে আমি নবীর কদমে দিয়েছে, আজ থেকে আমি নবী তোমাকে আজাদ করে দিলাম। আজকে তুমি তুমি খোদার গোলামি করবা, কোন দুনিয়ার ব্যক্তির মালিকের গোলামি তোমার করা লাগবে না, রসুল তোমাকে আজাদ করে দিয়েছে। এবার ইমানটাকে মজবুত করে নবীর কদম ছাড়ে নাই লাভ কি হয়েছে একটু শুনবেন, শুনবেন। নবী মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজ থেকে নবী এসেছে, সিদ্দিক আকবরকে খবর দেয়া হয়েছে তোমার নবী নাকি স্বল্প সময় আল্লাহকে দেখে চলে আসছে। তো সিদ্দিক বলে নবী কি এটা বলেছে আসলে? বলে হ্যাঁ। বলে আমি বিশ্বাস করে নিলাম। আর একটু জোরে, আমার ভাইয়েরা, আল্লাহর সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের এই বিশ্বাসটা কারো গ্রান্টেড করার জন্য আল্লাহ কবদান করলেন সিদ্দিক আকবর। এবার নবীর কদমে গেলেন, এক এক সাহাবি নবীকে দেখতে যাচ্ছে, নবী ডাক দিয়ে বলে কই আমার বেলাল কোথায়? বেলালকে তো আমি দেখি না, আমার বেলাল কোথায়? আমি বেলালকে দেখতে চাই, দেখতে চাই আমার গোলাম বেলাল কোথায়, বেলালকে আমার সামনে নিয়ে আসো। বেলাল আবার নবীর কদমে যখন আসলেন, নবীর কদমে আসতে দেরি, রাসূল ডাক দিয়ে বলে বেলাল আমি গতকাল রাতে যখন আল্লাহকে দেখার জন্য মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম সবগুলো দেখাইছে। বেলাল, এ বেলাল, আরে আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের প্রত্যেক কামরাই, প্রত্যেক দরজায়, প্রত্যেকটা পানির নহরে, প্রত্যেকটা নদীর কিনারায়, প্রত্যেকটা নদীর পাড়ে পাড়ে আমি বেলাল তোমার পায়ের কদমের ছাপ দেখেছি, বেলাল তোমার কদমের চিহ্ন আমি সেখানে দেখেছি। ওরে বেলাল এতে শেষ নই, জান্নাতে তোমার একটা নাম দেয়া নির্দিষ্ট কামরাও আমি রসুল দেখে এসেছি। বেলাল জান্নাতের প্রত্যেকটা কামরায় যাওয়ার ক্ষমতা যেই বেলালকে আল্লাহ দিয়েছে, ওই বেলাল অর্থাৎ তোমাকে তোমার নবী, তোমার মালিক, তোমার আকা জিজ্ঞেস করতেছে, বেলাল জবানটা করে একবারের জন্য তুমি বলে দাও যে দুনিয়ার জমিনে তুমি কোন আমলটা করে এই ফাজাইলের মালিক বনেছ। তো বেলাল ডাক দিয়ে বলে মুসল্লিরা শুনুন, আজ আমাদের দেশে মুসল্লি মসজিদে আসে, নবী ডাক দিয়ে বলে যে এই মুসল্লিরা মসজিদে ঢোকার পর তৎক্ষণাৎ বসে যাবা না, আগে দুই রাকাত সালাত পড়বা তারপর বসবা। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন, নবী বলে আগে দুই রাকাত নামাজ, আগে দুই রাকাত তারপরে বসা, আগে দুই রাকাত নামাজ তারপরে বসা। বেলাল ডাক দিয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুয়াজ্জিনের রাসূল, আমার লকব মুয়াজ্জিন, আমি আমার নবীর মুয়াজ্জিন, আমার দায়িত্ব আজান দেয়া, তো পাঞ্জাগারা নামাজের জন্য আমি বেলাল যখন উযু করি তারপর যখন মসজিদে প্রবেশ করি, ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে আসার সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করি, যেগুলোকে তাহিয়াতুল উযু বলা হয়, তাহিয়াতি উযু বলে। ইয়া রাসূলুল্লাহ সেই আমলটা আপনি নবীর মহব্বত আমি প্রত্যেক দিন ধারাবাহিকভাবে আদায় করি। তারা শুনলেই আর জানার বেলা আমি বেলালের মনে হচ্ছে আল্লাহ আমার সেই আমলটাকে কবুল করে জাজা হিসেবে আমাকে জান্নাত দিয়ে ফেলেছে। তো আল্লাহ বলছে এরকম বেলালের মতো যাদের ইমানটা মজবুত হবে, সোম্মাস তাকামু, যাদের ইমানটা স্ট্রং থাকবে, বলে তাদের জন্য ওয়াদ শিরু বিল জান বিল জান্নাতি লাতি কুনতুম তু আদুন, তাদের জন্য জান্নাতের অগ্রিম খুশখবরই আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ,
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের অনেক মুসলমান আছে, তারা জান্নাতের লাভে, জান্নাতের আশায়, জান্নাত তালাশে নামাজ পড়তে রাজি আছে, আছে নাই? কিন্তু জান্নাত দেনওয়ালার কোনো খবর নাই। কথা বলেন আরো জোরে। আচ্ছা, আপনারা অনেকে দুনিয়াতে এখানে আসছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এর ভিতর জ্ঞানী বর্তমান যুগের মধ্যে অজ্ঞ ব্যক্তিরা, আমি মনে করি সবার কাছে আল্লাহ এক একটা জ্ঞান দিয়েছেন, বিদায় আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হতে পেরেছেন, ঠিক নেবে ঠিক। আচ্ছা, আপনারা বলেন নামাজ যে জান্নাত দিবে এটা কোনো হাদিসে আছে? রোজা জান্নাত দিবে কোনো হাদিসে আছে? কথা বলেন ভাই, আমল দিয়ে কেউ জান্নাত পাবে কোনো হাদিস আপনারা পেয়েছেন? হুজুর না ফাইয়ন না বাজি, আমলে ব্যস্ত দিব দিয়ান কোনো হাদিসত ফাইয়ন না, এই হই দি ফেলাই আলহামদুলিল্লাহ। আমল জান্নাত দিতে পারে না, নবী জান্নাত দিতে পারে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে আল্লাহকে আমি বলেছি জান্নাত আরদা আমল যদি জান্নাত দিতে পারত তাইলে রসুল বলতো না আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো আল্লাহর রহমত কাকে করবে বলে, যার উপর রসুলে পাকের দয়া আছে, নবীর মহাব্বত যার অন্তরে আছে তার উপর নবীর দয়া সেদিন পড়বে, নবীর দয়া যার উপর পড়বে আল্লাহর রহমত দান করে তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে মাসালা স্পষ্ট কিনা, মাসালা স্পষ্ট কিনা? তো এবার বলেন আমাদের জান্নাত আমাদের নবীর কদমে, আমাদের জান্নাত, আমাদের জান্নাত সেই নবীর আওয়ারির মাস, সেই নবীর আওয়ারির মাস। বলে তিনি কোন নবী? বলে যিনি আল্লাহর হাবিব। তিনি কোন নবী? যিনি বাণী ইসলাম। তিনি কোন নবী? যিনি তাজদার মদিনা। তিনি কোন নবী? যিনি সর্বতওয়ালা। তিনি কোন নবী? বলে যিনি জালিলুল কদর। তিনি কোন নবী? যিনি হাবিবে কিবরিয়া। তিনি কোন নবী? যিনি খাতামাল আম্বিয়া ওয়াল মুরসালিন। বলে তিনি কোন নবী? যিনি দোজাহানের ওয়ালি তথা অভিভাবক। যিনি কোন নবী? বলে যিনি এসে ডিক্লার দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলে তিনি কোন নবী? বলে যিনি রাহমাতাল লিল আলামিন। বলে তিনি কোন নবী? বলে যিনি দুনিয়ার জমিনের মধ্যে ইমাম হয়ে এসেছেন। বলে তিনি কোন নবী? বলে যিনি সওয়াদিল কওয়ামিন। তিনি কোন নবী? যিনি দুফুল মাওলা, সাকিয়া কৌসার, শাফিয়া মাহশার। শুধু তা নয়, আমার নবী এক কথাই এনিয়া, আমার নবী এমন একজন নবী, এমন একজন নবী যিনি দুনিয়াতে যার আগমন হয়েছে এক কথাই প্রত্যেক নবীদের ধর্মকে টেস্টেড করার জন্য। সুবহানাল্লাহ।